আজই গ্রহ থেকে নক্ষত্র থেকে বাঁচতে চালে একটি খাঁটি নবগ্রহ রাঙ্কি হাতের ভিতরে ধারণ করুন অষ্ট ধাতু নবরত্ন রাঙ্কি বিশ বছরের সাধনা তার নাম অষ্ট ধাতু নবরত্ন রাঙ্কি গ্রহের প্রভাব খারাপ গেলে ব্যবসা বাণিজ্য মন্দা কি ভাই বলেন আপনি বলতে থাকেন আপনি বলেন না কি বলবো আপনি আপনি যা বলতেছেন ওটাই বলেন আমি তো বললাম এই মানুষ যদি কাকুকে কোনো অর্থ সম্পদ দেয় যদি চাইতে গেলে না দেয় একটাই ভাষায় মুখে বলে আখিরাতে ঢাকা রাখবো তার নাম হচ্ছে আখিক পাথর আখিক পাথর যদি আপনি যে কোনো পাথর ব্যবহার না করতে পারেন একটা আখিক পাথর আপনি সুস্থ শরীরে ব্যবহার করবেন আপনি গ্রহকে হট মেজাজকে ঠান্ডা রাখতে সুন্নতটা আপনি আদায় করতে পারবেন কি নাম ভাই আমার নাম হচ্ছে সাদ আচ্ছা আচ্ছা তো এখানে রামগড় ছাড়া আর কোথায় কোথায় বসেন আমি বান্দরবান খাগড়াছড়ি বসে আচ্ছা আচ্ছা আর রামগড়ে বসে কেমন বেচা কিনা কেমন হয় কোন কখনো হয় কখনো হয় না মাঝে মাঝে হয় তো এই যে বিভিন্ন উপকারের কথা যে এই যে বিভিন্ন উপকারের কথা যে বলেন এটা কি আসলে হয় মানে উপকার হয় এটা আপনি যে অষ্টধাতু যে বাতের কথাটা কয় এটা হ্যাঁ কত করে আপনি যে অষ্টধাতু বাতরাঙ্কি নাকি কত করে বিক্রি করেন একশো টাকা করে বিক্রি করেন আচ্ছা আচ্ছা মানে গ্যারান্টি আছে যে কাজ হবে কাজ যাদের হয় না তাদের যাদের কাজ হয় না তাদের কি গ্যারান্টি টাকা ফেরত গ্যারান্টি বলতে আপনার একটা রসিদ কার্ড দেওয়া হয় রসিদ কার্ড আচ্ছা আচ্ছা ওটার ভিতরে না অনেকে বলে না বিফ হলে মূল্য ফেরত আপনারও কি এরকম নাকি টাকা দিয়ে দেন না নির্দিষ্ট একটা মেয়াদ আচ্ছা আচ্ছা ওটা আইসা কি করে টাকা নিয়ে যায় নাই তো নতুন করে বানায় আবার বানায় দেন আচ্ছা আপনি তো অনেক বছর যাবত না এই লাইনে কত বছর আমার এখন দীর্ঘ সাত বছর সাত বছর এই এক ব্যবসায় বাহ তা ইচ্ছে কি মানে শেষ পর্যন্ত ব্যবসা শেষ পর্যন্ত কি সবাই তো চাই তো ভালো পজিশনে থাকতে হ্যাঁ ভালো পজিশনে যাইতে আচ্ছা এখন এটা আমি করতেছি যে আমার নেক্সট যে পরবর্তী প্রজন্ম যারা আছে হ্যাঁ তারা তো এটা করবে না কারণ তারা কি করবে তারা অন্য কিছু তাদের চাইতে কিছু করে দিতে পারি তারা যদি তাদের জীবনে বা চাকরি করে বা কোনো জিনিস কোনো একটা ব্যবসা করে পরবর্তী প্রজন্ম কি আছে না হবে অবশ্যই আছে কয়জন আমার একটা ছেলে আছে তো মেয়ে আছে এক ছেলে এক মেয়ে আচ্ছা আচ্ছা তো তারা কি বড় হয়েছে এখন না এখনো ছোট এরা আমার মেয়ে এখন স্কুলে পড়ে সাত বছর ছেলে তিন বছর আপনার পরিবারের লোকজন জানে তো না আপনার ব্যবসা সম্পর্কে সবাই তো তাদের মতামত কি তাদের মতামত কি তারা মনে করে যে একটা ব্যবসা করতেছে এলে তারা কি হয় তারা সবাই তো একটা আশাবাদী যে আমার মার মুখের কথা যে ভালো একটা ব্যবসা করুক আমার স্ত্রী চায় আচ্ছা ভালোভাবে থাকুক এ তাদের চাহিদা পূরণ করারই আমার কর্তব্য মা আছে বাবা তাহলে আপনি এই একটা ব্যবসা দিয়ে তো পরিবার চালাচ্ছেন ইনশাআল্লাহ চালাচ্ছেন আচ্ছা একটা গোবর ফাঁস করে দেন তো মাসে খরচ টরচ বাদ দিয়ে কেমন ইনকাম হয় আপনার না আমার মনে করেন তেমন কোনো গমন নেই এটা হচ্ছে যে কোনো মতো ভাবে দিনটা চলা হ্যাঁ আচ্ছা কোনো মতো ভাবে দিনটা চলা আর আচ্ছা আচ্ছা এতে কোনো এটা আহামরি কোনো ব্যবসা না আচ্ছা সংসারটা যে কোনো মতো চলে এইভাবে আচ্ছা আচ্ছা এটাই বাস মানুষের যে বড় ধরনের আশা থাকে এরকম কোনো আশা নেই আচ্ছা কি অবস্থা ভাই ঠিক আছে বেচা কেনা করতে থাকেন আপনার জন্য শুভকামনা কাজ হয় আংটিগুলোতে কাজ হলে উনার প্রচারণা বাড়বে আর যদি কাজ না হয় তাহলে আবার না পাথর মনে করেন অনেক সময় পাথর হ্যাঁ এটা আপনার এক নম্বরে যেটা পাথর পরা শুনলো আমাদের নবজি একটা পাথর পড়ছে সিলমোহর ওটা কি পাথর ছিল এটা সিলমোহর এটা
আবাসিনী আমরা একটা পাত্র ওটা কি কোনো উপকারের জন্য করছিল না সুন্দর জন্য করছিল জি পড়ছে হ্যাঁ সিলমোর হিসাবে কোনো উপকারের জন্য তো না ওইটা তো একটু উপকার আর বাকি না 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 আপনারা আপনারা যে উপকারের কথা বলেন নবীজি কি সেই জন্য করছিল সেই জন্য পড়ে এরকম না পাথরে তো মানুষের ভাগ্য নির্ধারণ করে না কিছুই হয় না পাথরে মানুষের কখনো ভাগ্য নির্ধারণ করে না পাথরে সে ধরনের কোনো ক্ষমতা তো নাই আছে না আল্লাহ পাক এটা তো উসিলা মানতো ভালো করে মালিক হচ্ছে আল্লাহ পাক না না এই যে উসিলা বলেন জানার জন্য বলছি আর কি ভাইয়ের কি কাস্টমার হিসেবে নিব ভিডিও আপনি রাজি থাকলে নিব না না নেব না আচ্ছা ওই যে বাস এতটুকুই বাস এতটুকুই মানে আপনার আপনার তো নিলে তারপর মানে বিষয়টা হলো বিশ্বাসে মিলাই বুঝতে এরকম না মস্ততারই তাই না দুনিয়াতে সৌন্দর্য সৌন্দর্য আর আচ্ছা আরো কাস্টমার আসছে ধন্যবাদ।